আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী আমি উস্তাদ মাহমুদুল হাসান আপনাদের সবাইকে স্বাগত আলবাব ইনস্টিটিউটের ভুবনে আজকে আমরা ভার্সিটি অ্যাডমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কে একটি আলাপ পড়ব এই আলাপ থেকে আমরা শিখব কিভাবে দুজন অভিভাবক তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলে চলুন আমরা মূল আলাপে চলে যাই আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে বাক্যে কোন অবস্থানে থেকে কি অবস্থায় থেকে কোন শব্দ কি অর্থ দিচ্ছে এবং কোন গ্রহণ করছে কোন হারাকাত গ্রহণ করছে ভালো করে লক্ষ্য করবেন চলুন আলিলতিহাক আহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মোবারক জুরতুকা এম সিফিল বাইতি আমি গতকাল বাড়িতে আপনার সাক্ষাতে গিয়েছিলাম ওয়ালাম আজিদকা আর আপনাকে পাইনি আবেলা আমি আমার ছেলে তারেকের সাথে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম লিকাউ ইয়েলহি তার কাগজগুলো প্রকৌশল কলেজে জমা দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে তার পেপার্সগুলো সাবমিট করার জন্যে مبارك سيقبل طارق في كلية الهندسة إن شاء الله طارق انجينيرين كوليجي غريت هاب إن شاء الله إن شاء الله انجينيرين كوليجي طارق فتقديره ممتاز في الثانوية اتشو مادهمي تار آبستان مان اكسلنت با ممتاز سالم ইলা হালকাদ্দুকাহু ইয়ব আপনার সন্তান কি তার পেপার্সগুলো মেডিকেল কলেজে সাবমিট করেছে আপনার সন্তান কি তার কাগজগুলো চিকিৎসা কলেজে জমা দিয়েছে মোবারক লা লাম আউ রাহু ইল্যাকুলিয়াতেব্বি না সে মেডিকেল কলেজে তার পেপার্সগুলো সাবমিট করেনি إنه لا يرغب في دراسة الطب شيء ميديكال أضيون أجرهينا سالم لا يرغب في دراسة الطب ميديكال أضيون أجرهينا لقد حصل على تقدير ممتاز في العلوم الطبي في العلوم الطبيعية شتو بروكريتي بيغاني ممتاز excellent man أرجن كوريتشيلو مبارك

فالعربية تو لغة تو القرآن الكريم عربي بحشة تو قرآن كريم بحشة عربي كريم بحشة ولكن هل سيقبل في قسم اللغة العربية كنت تاكيكي عربي بحشة بيبهاجي گروهن كرها مبارك قابلت عميد كلية الآداب أمي شاهدت تو بيبهاجي دينشة دك تي دكا ودرس أوراقه তিনি তার পেপার্সগুলো পড়ে দেখেছেন ওয়া ওয়া আলা কাবু লিহি এবং তাকে গ্রহণের ব্যাপারে সম্মতি দিয়েছেন সয়েলিম ওয়াফ ফি দিয়ে আল্লাহ তাকে আরবি ভাষা অধ্যয়নের তাওফিক দান করুন মুবারক শুক্রান লেকা ধন্যবাদ আপনাকে ওয়া ওয়াফ ফাকা লাহু বেনা কাফি দিয়ে আইদান। আল্লাহ তালা আপনার সন্তানকেও ইঞ্জিনিয়ারিং অধ্যয়নে তৌফিক দান করুন সম্মানিত শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করে পড়বেন ইনশাল্লাহ কানে শুনবেন চোখে দেখবেন এবং মুখে বলবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ